हेलो एवरीवन, गुड इवनिंग एंड वेलकम बैक टू माय चैनल ब्लॉगिंग विद देवलीना। केमन आछो सबाई? आशा करछि सबाई खूब भालो आछो और आमी भालो आछी। मोटामुटी गरमे ठीकई आछी। तो एखन समय हलो सन्धे 6:15 और एखन थेके आमी आमार भिडियोटा स्टार्ट करछी। और आज के थंबनेल बा टाइटल देखे तुम्हारा बुझते पारछो जे आज के आमार डेली ब्लॉग ना, आज के एकटा छोट्टो एकटा अन्य धरनेर भिडियो तोमादेर काछे निये एसेछि। तो अनेके तो अनेक किछु कालेक्शनई देखानो, माने आमिओ देखिएछि बा अनेकेई देखिएछे, जेमन तोमार शाड़ीर कालेक्शन, मेकअपेर कालेक्शन, तारपर बैग कालेक्शन। तो আমি কিনা ভাবলাম যে কাপের কালেকশন দেখানো যাক। যদিও আমার কাপের হাফ কাপ ভেঙে গেছে, আমি খুব মা লক্ষ্মী, তো আমার হাতে পায়ে লক্ষ্মী, তাই দুমদাম কাপ ঠকঠাক ঠকঠাক সব পড়ে গেছে। তো যাই হোক, যে কটি বেঁচে আছে সেই কটি তোমাদের সামনে ভাবলাম যে একটুখানি দেখাই যে আমি কী ধরনের, মানে কী কী কাপ কিনেছি বা কী কী ধরনের কাপ আমার কাছে আছে, এইটুকুনি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর কাপ দেখানোর আগে একটা ছোট্ট গল্প তোমাদেরকে, মানে স্টোরি একটা বলে দিই। মানে আমার কি জানো তো, আমার নেশা হলো, মানে আমি কোথাও যদি কোনো মেলাতে যাই বা কোনো জায়গায় যাই, আমার কিন্তু ওই কাপ ডিসে যে দোকান বসে যেখানে শুধুমাত্র দেখবে কাঁচের বা ফাইবারের বা সুন্দর সুন্দর আরও অনেক কিছু, ওই কাপ ডিস, তারপর ডিনার সেট, এই হাবি জাবি যা যেসব লাগে আর কি একটা সংসারে, তো সেসবে দেখবে স্পেশালি একটা দোকান বসে। তো সেই দোকানের দিকে আমার কিন্তু আগে সোজা নজর চলে যাবে। আমার ছেলে তো রেগে বোম, মা এলো তো কাপ ডিস কিনতে শুরু করে দিল, কিন্তু আমার খুব নেশা কাপ ডিস কেনার। আমি যেখানেই যাই কাপ ডিস কিনে আনবই, এটা আমার ধর্মে আছে। তো চলো, বেশি কথা বকবক করছি না, কারণ গরমে কাউকারি বেশি বকবকানি শুনতে ভালো লাগবে না। তো চলো আমি তোমাদেরকে দেখাই কী কী কাপ কাপ ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি এক একটা করে কাপ দেখাবো আর এক একটা কাপের পেছনে এক একটা করে গল্প আছে, সেটুকু নাই তোমাদেরকে শোনাবো, কিন্তু তোমরা কিন্তু মন দিয়ে শুনবে। আর প্লিজ, ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই যে প্লিজ ভিডিওটা ফার্স্ট থেকে এন্ড অবধি দেখো, কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো। দেখে তারপর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলের পাশে থেকো সাবস্ক্রাইব করে। তো প্রথমে দেখো এই দুটো কাপ, এই দুটো কাপ দেখো, এই এইটা হচ্ছে 6টা কাপের সেট, মানে আমার যতগুলো আছে সবগুলোই বেশিরভাগই 6টা কাপের সেট। তো এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে এখন ওই তিনটা আপাতত তোলা আছে আর তিনটা, দুটো ইউজ হচ্ছে, একটা ভেঙে গেছে, 6টা। তো এই কাপগুলো হলো আমাদের এখানে যে ফার্স্ট, আমার মানে আমাদের বাড়ির পাশে যে ফার্স্ট শপিং মলটা খুলেছিলো, তো ওটা যখন ওপেনিং হয় তখন ওপেনিংয়ের সময়তে একটা করে কুপন দিত ওরা, মানে একটা এই এই বাজেট থেকে এই বাজেটের মধ্যে শপিং করলে একটা করে গিফট থাকতো। তো আমি একটা কুপন পেয়েছিলাম, তো সেই কুপনের মধ্যে এই 6টা কাপ আমার ছিল। কাপটা বেশ সুন্দর, ছোট্টোর মধ্যে দেখতে ভালো, আর বেশি বড় কাপ দেখবে বাড়ি, মানে বাড়িতে ঠিক আছে তুমি হাফ কাপ চা খাও, কিন্তু বাইরের লোককে তো আর হাফ কাপ চা দেওয়া যাবে না, তাদের পক্ষে ভালো। এরপর দেখাই, এই দেখো এই কাপের ডিজাইনটা, দেখো এটার সামনেটাতে বেশ সুন্দর একটা গ্লসি গ্লসি টাইপের অরেঞ্জ কালারের একটা রাউন্ড করা আছে, আর এখানেও বেশ সুন্দর, এটা দেখতে খুব সুন্দর ছোটোর মধ্যে। এটাও হলো তোমার ওই 6টা কাপের সেট, 6টা কাপ 50 টাকা। মেলা আমাদের এখানে ডিসেম্বর মাসে যে বিষ্ণুপুরে মানে খুব বড় একটা মেলা হয়, যেটা থেকে দূর বিদেশ থেকে অনেক লোক, অনেক ট্যুরিস্ট আসে দেখতে, তোমরা হয়তো শুনে থাকবে, সেই মেলাতে আমি এটা নিয়েছিলাম। আর এই দেখো এই কাপের ডিজাইনটা দেখো, এটা এরকম দুটো আছে, দুটো দুরকমের ডিজাইন, এই একটা, এটা আর এটা। তো এই কাপটার সঙ্গে তোমরা পরিচিত আছো, কারণ এই কাপটাতে আমি রোজই, মানে সরি, এই কাপটাতে আমি রোজই লেবু জল খেতাম আগে, যদিও এখন আর লেবু জল টেবু জল সব উঠে গেছে, খাওয়া কিচ্ছু হয় না, যতদিন ঘরে বসে গেছি করোনার ভয়ে, ব্যায়াম, লেবু জল, গ্রিন টি,
তারপর তোমার এক্সারসাইজ যোগা যেসব তোমাদের সাথে শেয়ার করতাম সেসব কিচ্ছু এখন হয় না, সব বন্ধ হয়ে গেছে। এমনকি বিকেলবেলাতেও আমি ডান্সগুলো করছিলাম দেখে দেখে, সেগুলোও এখন বন্ধ হয়ে গেছে, কারণ মুখ চোখ দেখে বুঝতে পারছি একটু আগেই আমি ঘুম থেকে উঠলাম। তো এই কাপগুলো দেখতে খুব সুন্দর, আর এগুলো যেহেতু গ্লাসের তো তার জন্য এগুলো মানে লিটারালি কাউকে ইউজ করতে দিই না, আমি নিজেই ইউজ করি। এই একটা ইউজ করছি যে এটা যতদিন আয়ু আছে চলবে, তারপর এটা যখন শেষ হয়ে যাবে তখন এটাকে আমি আবার বার করবো। তো এই কাপগুলো স্পেশালি আমার জন্য, এগুলো আমি কাউকে দিই না ইউজ করি, আর এটা দেখতে খুব সুন্দর, আমার খুব পছন্দ এটা। হয়ে গেল, আর একটা দেখাচ্ছি, এইটাও তাই। এ দেখো এই কাপের ডিজাইনটা দেখো, এ দেখো এটা বেশ সুন্দর না, গ্লাস গ্লাস টাইপের দেখতে খুব সুন্দর এই কাপের ডিজাইনটা ছোট্টর মধ্যে। তো এটারও তাই, এই দেখো তিনটে আছে আর দুটো ইউজ হচ্ছে, একটা ভেঙে গেছে। তো এগুলোও তাই, মেলা গিয়েছিলাম, মেলাতে একসাথে 50 টাকায় 6টা সেট দিচ্ছিলো, তো 50 টাকায় 6টা এই কাপটা নিয়ে নিয়েছিলাম। আরেকটা দেখাই কাপ, এই দেখো এটা হলো কফি কাপ, দেখেছো মিকি মাউস দেখা। তো এই কাপটা হলো, এবারে এরকম এটার ভিতরেও একটা ছোট্ট ডিজাইন আছে। এই কাপটা হলো, এটা আমার ছেলেকে এবারে বার্থডেতে ওর মানে টিউশনের টিচার এটা গিফট করেছিল কফি খাওয়ার জন্য, বেশ সুন্দর ভালো দেখতে। আর এই দেখো একটা স্পেশাল কাপ, এটার মধ্যে দেখতে পাচ্ছ তোমরা কিছু, কাকে দেখছো বলো তো, এই কাপটা হলো আমার ছেলেকে বার্থডেতে আমার দিদি অর্থাৎ ওর মাসি সোনাইয়ের মাসি গিফট করেছিল, এটাতে আমাদের ছবি দেওয়া আছে আমার ছেলের, এটাও একটা কফি কাপ। আরেকটা দেখাচ্ছি দেখো, দেখো এটা এখনও আমি খুলিনি, এই কাপটা এখনও খুলিনি, এই কাপটা হচ্ছে এটাও তাই 6টা কাপের সেট, দেখো এটা হলো 6টা কাপের সেট। তো এটা হচ্ছে আমার দাদা মানে মা যখন দিল্লি গেছিলো দাদার কাছে, তখন দাদা ওদের ওখান থেকে এই কাপের সেটটা আমাদের জন্য পাঠিয়েছে, তো এটা আমাদেরকে গিফট করেছে। কাপের সেটটা খুব সুন্দর দেখতে, আর গ্লাসটা খুব সুন্দর। এটা তোমার এখানের লোকাল মার্কেটে দাম হবে ওই 850-900 মতো তো হবে কোথায়, তো ওদের ওখানে ক্যান্টিনে একটু সস্তা, তো তোমরা তো জানোই যারা ডিফেন্সে আছে তাদের ক্যান্টিনে একটু ওরা হাফ দামে, প্রায় হাফ দামে কি 1/3 দামে এরকম দামে ওরা পেয়ে থাকে। তো সেখানে আমি বলেছিলাম যে লাউপালার কাপ ডিশের সেটটা দিতে, তো সেই সময় তো ওখানে লাউপালার কোম্পানিটা থাকেনি, তার জন্য এই কোম্পানিটা দিয়েছে। এই কোম্পানিটার নাম হচ্ছে হিটকারি, হিটকারি কোম্পানি, এটাও খুব সুন্দর, গ্লাসটা খুব সুন্দর এটারও, আর দেখতেও ডিজাইনটাও খুব সুন্দর। তো এই গেল কাপ, আর অ্যাট লাস্ট আরেকটা কাপ আছে যেটা আমি দেখাচ্ছি, একটু যাও আমি ওটা বার করে বসিনি, ওটাও আনছি। তো লাস্ট অ্যান্ড ফাইনাল একটা কাপ দেখাচ্ছি, দেখো এই কাপটা, এই কাপটার মধ্যে অনেক স্মৃতি আছে। তো দেখো এটা, এটা হলো আমার শাশুড়ি মা, যিনি আর নেই, গত 3 বছর হলো উনি মারা গেছেন। তো এটা হলো, দেখো পুরো ফটোটা আগে দেখিয়ে দিই, দেখো এটা হলো যখন আমার শাশুড়ি মা খুব বাড়াবাড়ি শরীর খারাপ, তখন দুর্গাপুর মিশনে ভর্তি ছিল, মিশন হসপিটালে, তো সেখান থেকে তিনবার ভর্তি হয়েছিল। তো দুবার ভর্তি হয়েছিল যখন, তখন ওই দুবার এই দুটো কাপ দিয়েছিল ওখান থেকে, মায়ের ফটো দেওয়া, একটা আমাদের কাছে আছে, একটা আমার ছোটো যাদের কাছে আছে ওর মেয়েকে দেওয়া হয়েছে। তো এই কাপটা আমি রেখে দিয়েছি, এই কাপটা ইউজ করি না, এটা আমার শাশুড়ি মায়ের হয়তো শেষ চিহ্ন বলতে পারো। এটা আমার ছেলের খুব প্রিয়, আমার ছেলে খুব ভালোবাসে, ও বলেইছে মা এটা কিন্তু কোনো মতে ইউজ করবে না, এটা আমার কাছে সাজানো থাকবে। তো আমি ঠিক আছে রেখে দিলাম সাজিয়ে। তো এই ছিল আমার কাপের কালেকশন। তো
तो आमार कापेर कलेक्शन तोमादेर केमन लागलो अवश्यई किन्तु कमेंटे जानाबे आर भालो लागले तो लाइक करबे आर एई कमेंटेर माने एई भिडियोटार नीचे कमेंट सेक्शन खोला आछे तोमादेर जार जा खुशी कमेंट करते पारो काप देखे कार भालो लागलो कार मंद लागलो सब किछु लिखते पारो आई डोंट माइंड आमी किछुई मन करबो ना আর আরেকটা কথা আরেকটা রিকোয়েস্ট প্লিজ যারা আমার চ্যানেলে আসছো চ্যানেলে ভিডিও দেখছো চলে যাচ্ছো স্কিপ করে প্লিজ তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি চ্যানেলকে মানে চ্যানেলে এসো চ্যানেলে ভিডিও দেখো প্লিজ ফার্স্ট থেকে এন্ড অবধি দেখো স্কিপ করে যেও না কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না আজ অনেক দিন হলো আমি ভিডিও করছি কিন্তু সেরকম অনুপাতে আমার ভিডিও একদমই গ্রো করছে না আমার চ্যানেল ভিডিও না আমার চ্যানেল গ্রো করছে না তো আমি ঠিকমতো বুঝতে পারছি না যে এই করোনা সিচুয়েশনে বাইরে লকডাউন বেরোতে পারছি না তোমাদের সাথে কি শেয়ার করব আমি কি ধরনের ভিডিও দেখ মানে দেখলে তোমাদের ভালো লাগবে তোমরা ভালোবাসবে তো প্লিজ তোমরা যদি অন্য কোনো ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো আর আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আর আমি আজ মনে হলো যে এই ধরনের একটা ভিডিও বানিয়ে দেখি যদি তোমাদের ভালো লাগে আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকন হিট করে দিবে যাতে প্রথম নোটিফিকেশান আপলোড করা আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো আজকে অনেকখানি বকর বকর করে ফেললাম আর এখন হয়ে গেছে সন্ধে 6:30 তো ছেলেও বাইরে খেলছে ওকে রাখতে যাবো তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট কোনো দিন ফ্রেশ একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো অলওয়েজ স্মাইল অল টাইম হ্যাপি টেক কেয়ার বাই বাই আর এখন গুড নাইট বলছি না কারণ এখন নাইট হতে বহুত দেরি তাহলে বাই বাই